মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আমি তোর থেকে কোন রকম কোন মিষ্টি কথা শুনতে আসিনি আদি, তোকে না চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিতে এসেছি। এই দাঁড়া দাঁড়া, সে তো শুরুর দিন থেকেই করে যাচ্ছিস, আমার চোখে আঙুল দিয়ে দেখাচ্ছিস, কিন্তু একটা কথা জেনে রাখ, তোদের সত্যিটাকে আমি সত্যি বলে মানি না। এরপরেও? হ্যাঁ রে, বিশ্বাস কর, এত কিছুর পরেও আমি না এখনো পর্যন্ত কোনো কনক্লুশনে পৌঁছতে পারিনি। আরে বাবা, আমার কনক্লুশনে পৌঁছতে গেলে প্রমাণ লাগবে, প্রমাণ, আর কতবার বলবো। আর শোন, তোকে একটা কথা বলছি, সবার কথা ইনফ্লুয়েন্স হয়ে গিয়ে না আমাদের বন্ধুত্বের সম্পর্কটা নষ্ট করার কথা ভুলেও ভাবিস না কিন্তু। এক মিনিট এক মিনিট, আনন্দের কথা হচ্ছিল তো, সেই কথাতেই থাকি তাহলে। তোর তো প্রমাণ চাই আদি, তুই প্রমাণ পাবি, কিন্তু কি বলতো অনেকটা দেরি হয়ে যাবে। তিতি, আমার এই কথাটা ওকে কিছুতেই বোঝাতে পারছি না। তোর কি মনে হয় আদি, আনন্দি চলে গেছে, ওই 5 লাখ টাকার সাত নড়ি হাট দিয়ে ওর সারা জীবনটা কেটে যাবে? না আদি, তুই ওর জন্য না সোনার ডিম পাড়া হাঁস। আমি তো চোখের সামনে দেখতে পাচ্ছি আনন্দি ফিরবে, আর ফিরে আবার আদিকে যা নয় তাই বোঝাবে। আর আদি সেই কথাগুলো বিশ্বাস করার জন্য বসে আছে। বাবা, ওর বিলিয়ন্স নিয়ে এখনো তোমার এতটা বড়াই? তাহলে এবার আমি যাই নাকি? মানে তোরা তো বিয়ে টু বিচার সবই সেরে ফেললি, এখন তো আবার ভবিষ্যৎ বানিয়ে করছিস। আদি, তোর চোখের সামনে যদি তোর প্রিয় মানুষ বিনা চিকিৎসায় মারা যায় তোর কেমন লাগবে? মানে কষ্ট হবে তো বল? আমারও সেটাই হচ্ছে আদি, তুই যদি জানিস যে কি অসুখ হয়েছে, তার জন্য কি না কি করতে হবে সবটা জানিস, অথচ তাকে তুই বাঁচাতে পারবি না, কেমন লাগবে বল? আশা করি এই জ্বালাটা তুই বুঝিস। না মানে তুই এই কথাগুলো কেন বলছিস আমি সেটা বুঝতে পারছি না। ভালোবাসা। ভাবুন আন্টি, ওই মেয়েটা আপনাদের কতদিন চেনে, এই কটা দিনের মধ্যে আপনাদের প্রতি এতটা কনসার্ন, আপনাদের জন্য হাসছে কাঁদছে চোখের জল ফেলছে, কেন বলুন কেন? বাবা, দিদির নামে যোজনাটা নিয়ে কি মাতামাতি ওর, তা তো দেখো কোনো না কোনো প্ল্যান রয়েছে। হ্যাঁ হ্যাঁ, আর শুধু তাই নাকি, এত কিছুর পরেও আয়া সেন্টারে গিয়ে নার্সিং করার পারমিশনটা পর্যন্ত নিয়ে নিয়েছিল। কেন, কিসের জন্য? আসলে বাড়িতে বসে না ওই রকেটের সাথে তো যোগাযোগ রাখতে পারতো না, একটার পর একটা প্ল্যান করে করে গেছে। আমি ওকে ভালোবাসি, কি করে এত কিছু সহ্য করব, আমি আমি পারছি না। না না, তুই এখন এসব কেন শুরু করছিস? তোকে বাঁচাতে চাই আদি। কি কি চাইছিস সেটা বল। আমার জন্য নয় আদি, তুই তোর নিজের জন্য আমাকে বিয়ে কর। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।